যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই আমরা যখন কোনো একটা ঝগড়া বা অভিমানে চলে যাই অর্থাৎ অভিমান যখন তীব্র হয়ে যায় আমরা তখন অভিযোগ নিয়ে আসি সেই অভিযোগ জুড়ে থাকে মানুষটা আমার কতখানি ক্ষতি করেছে অথচ এমন হবার কথা ছিল না কথা ছিল মানুষটা আমার কতখানি উপকার করেছে সেই দিকে তাকিয়ে সম্পর্কটা ঝালাই করে নেওয়া যায় কিনা একটা মানুষের সাথে আরেকটা মানুষের পরিচয়ের পর থেকে সেটা দীর্ঘ সম্পর্কই হোক আর অল্প দিনের সম্পর্কই হোক ক্ষতির পরিমাণ থাকে দেড় ভাগ আর উপকারের পরিমাণ থাকে সাড়ে আটানব্বই ভাগ অথচ আমরা ক্ষতিটাকে বড় করে দেখি এটা খুবই খুবই ভুল একটা ব্যাপার আমাদের উচিত সুন্দরের দিকে তাকানো যে মানুষটা আমার সঙ্গে এতদিন ছিল তার সাথে যে অভিজ্ঞতাটা আমার সুন্দর সেটুকু মনে করলে জীবন সুন্দর হয়ে যায়